হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন টাঙ্গি কাবাব। টাঙ্গি কাবাব নামটা একটু অন্যরকম, তাই না? টাঙ্গি মানে হচ্ছে পা। সাধারণত আমরা ফ্রেন্ডদের সঙ্গে মজা করে কথা বলতে গেলে যেমন বলি, মেরে তোর টাঙ্গি ভেঙে দিব, সোজা বাংলায় যাকে ঠ্যাংও বলা হয়ে থাকে। তো মুরগির পা বা টাঙ্গি দিয়ে তৈরি করা হয় বলে এই কাবাবটার নাম হচ্ছে টাঙ্গি কাবাব। সাধারণত কাবাব তৈরির ক্ষেত্রে আমরা চিকেন ব্রেস্টটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, এতে মাংসটা বেশি থাকে বলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে চিকেনের পা বা রানটাই কিন্তু সবথেকে বেশি মজার খেতে এবং রসালো। আর এই রসালো হওয়ার কারণেই চিকেনের রান দিয়ে কিন্তু খুব মজার কাবাব তৈরি করা যায়। তো আপনি খুব সহজে হাতের কাছে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে চুলাতেই এরকম মজার চিকেন টাঙ্গি কাবাব তৈরি করে নিতে পারবেন। খুবই সুস্বাদু একটা কাবাব, দই সাথে নানা রকম সুগন্ধি মশলার ব্যবহার ছুটির দিনকে জমজমাট করতে একেবারেই এর কোনো তুলনা নেই। তো চলুন ঝটপট দেখে নিই এই চিকেন টাঙ্গি কাবাবের রেসিপি। চিকেন টাঙ্গি কাবাব বানানোর জন্য এখানে আমি 10টা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি এবং এর পেছন সাইডটা আমি একটু এভাবে চিরে দিয়েছি। এতে করে এর ভেতরে যে গ্যাসটা থাকে সেটা বের হয়ে যায় এবং তাড়াতাড়ি কুক হয়। আপনারা ঠিক যে জায়গাটা চিরবেন সেটা হচ্ছে রানের, দেখবেন একটা অংশ এরকম নরম এবং ঝোলা থাকে, ঠিক তার অপোজিট সাইডে যেখানে হাড্ডির সঙ্গে লেগে থাকে টাইটভাবে সেইখানে আপনাকে গভীর করে এটাকে চিরে দিতে হবে। এখন আমি এটাকে মেরিনেট করব। আমাদের মেরিনেটটা দুইটা ধাপে করতে হবে। প্রথম ধাপে মেরিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং লেবুর রস দিচ্ছি আমি। যদি চামচের হিসাবে দিতে চান তাহলে 2 থেকে 3 চা চামচ লেবুর রস দিলেই হবে। আমি আন্দাজ মতো এখানে দিয়ে দিচ্ছি 10 পিস চিকেনের জন্য। লেবুর রসটা দেয়া হলে তারপর আদা রসুন বাটা এবং লবণটা দিয়ে এই চিকেনের পিসগুলো ভালোভাবে মেখে নিতে হবে এবং এটাকে ঢেকে রেখে দিতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। সর্বোচ্চ আপনি আধা ঘন্টা রাখলেই হবে। মিনিট হতে হতে এখন আমরা একটা মিশ্রণ তৈরি করব। এর জন্য চুলায় আমি একটা প্যানে 3 টেবিল চামচ ঘি একটু গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ বেসন। আপনারা বেসনটাই চেষ্টা করবেন ইউজ করতে, তবে একেবারেই যদি বেসন না থাকে হাতের কাছে তাহলে ময়দা দিলেও হবে, তবে বেসনে কিন্তু টেস্টটা ভালো হয়। তারপর এই ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচ জোরে থাকলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না, তাই চুলার আঁচটা খুবই নিভু অবস্থায় থাকতে হবে। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে যতক্ষণ না এটার কালারটা একটু সোনালি হয়ে আসছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন এটা হয়ে গিয়েছে। খুব বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আমার বেসনের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে বেড়ে নিব, একটা মিক্সিং বলে যেটাতে আমি চিকেনটা মেরিনেট করব। প্যানের মধ্যে রেখে দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। একটা মিক্সিং বলে আমি সেই ভুনে রাখা বেসনের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, অবশ্যই ঠান্ডা করে নেবেন। এখন আমি এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি দই। আমি এখানে 200 গ্রাম দই ইউজ করছি, আপনারা চাইলে 250 গ্রাম পর্যন্ত দিতে পারেন। তবে চেষ্টা করবেন যে পানি ঝরানো দই ইউজ করতে। আমি গ্রিক ইয়োগার্টটা ইউজ করছি, এই জন্য আর পানিটা ঝরিয়ে নেইনি। যদি বেশি পাতলা দই থাকে তো সেক্ষেত্রে একটু কিছুক্ষণ পাতলা কোনো কাপড়ে ঝুলিয়ে রাখলেই পানিটা ঝরে যাবে। একটু থিক ইয়োগার্টটা আপনাকে এখানে ইউজ করতে হবে। দইটা দেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি মশলা দিচ্ছি। এখানে আছে 2 চা চামচ শাহি গরম মশলা আর আছে 1/2 চা চামচ চাট মশলা। এই দুটো রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আমি রেড ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে এটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে দেখতে অনেক সুন্দর লাগে কাবাবটা, জাস্ট এটাই। তারপর এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি এর মধ্যে ঝালের জন্য কিছু দিচ্ছি না। আপনারা এর মধ্যে
এক টেবিল চামচ পর্যন্ত মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ যাদের জন্য স্পেশালি আমি বানাচ্ছি এটা, তারা ঝালটা খান না, ফরেনার, সো আমি ঝালটা অ্যাভয়েড করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করে নেবেন। চাইলে হলুদের গুঁড়োও দিতে পারেন, যদি রেড ফুড কালারটা না দেন তাহলে হলুদের গুঁড়ো দিলেও হবে, হলদেটে একটা কাবাব তৈরি হবে। ফুড কালারটা জাস্ট অপশনাল একটা ব্যাপার, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরকম ঘন একটা মিশ্রণ আপনার তৈরি করতে হবে, না হলে কিন্তু যে চিকেনগুলো থাকবে তার গায়ে কোট হবে না। আরও একটু ঘি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ আমরা যখন কাবাবটা বানাবো তখন কিন্তু আমরা তেলে এটাকে ভাজবো না, সো এই মিশ্রণের মধ্যেই আমি তেল, ঘি বা বাটার যেটাই আপনি ইউজ করেন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। কতটুকুন পরিমাণ টোটাল আমি দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিখে দিব। সব কিছু ভালোভাবে এভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমরা যে মেরিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটার লেবুর রস আর লবণ দিয়ে, সেই চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মাখাবেন যেন ভালো করে চারিপাশটা কোট হয়। আর তারপরে এটাকে মেখে আপনাকে মিনিমাম 2 ঘন্টা রেখে দিতে হবে। যত বেশি সময় রাখবেন তত ভেতরে ঢুকবে। যদি আপনার আগে থেকে প্ল্যান করা থাকে তাহলে আগের দিন রাত্রে বানিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, সেটাও ভালো হয়। তবে মিনিমাম 2 ঘন্টা আপনাকে রাখতেই হবে। তো সবগুলো চিকেনের টুকরো আমি এভাবে একসঙ্গে দিয়ে মেখে নিচ্ছি এবং অপেক্ষা করছি 2 ঘন্টার জন্য। মেরিনেশনের পর্বটা শেষ হওয়ার পর আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এবং এর মধ্যে 1 চা চামচেরও কম একটু ঘি নিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই এরকমই আপনাকে দিতে হবে, তেল, ঘি বা বাটার যেটা ইউজ করেন কোনোভাবেই এর থেকে বেশি তেল দিবেন না, কারণ কাবাবটা আমরা ভাজবো না। প্যানটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন আমি সেই মেরিনেট করে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। খুব বেশি ওভারলোড করবেন না, তাহলে কিন্তু আপনার উল্টাপাল্টা নাড়াচাড়া করতে অসুবিধা হবে। আমি অর্ধেকগুলো দিচ্ছি, অর্থাৎ 5 পিস চিকেন লেগ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং তারপরে সবগুলো দেয়া হয়ে গেলে আমি অপেক্ষা করছি 2 মিনিটের জন্য। 2 মিনিট মিডিয়াম হাই হিটে একটু কুক হওয়ার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু সাইডটা পুড়ে যায়নি, জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে। জাস্ট এরকম করে আপনাকে উল্টাতে হবে, বেশিক্ষণ রাখবে না, 2 মিনিটই এনাফ মিডিয়াম হাই হিটে। উল্টানো হয়ে গেলে তারপর আপনাকে যেটা করতে হবে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ চিকেন লেগ কিন্তু সব থেকে বেশি সময় নেয় সেদ্ধ হতে মুরগির শরীরের অংশগুলোর মধ্যে, কারণ মুরগির শরীরের মধ্যে এই পাটাই সব থেকে বেশি নাড়াচাড়া করে, পেশিগুলো একটু বেশি মজবুত হয়, তো কুক হতে একটু টাইম লাগে। এই জন্য আপনাকে আঁচটা কম রেখে এটাকে আস্তে আস্তে কুক করে নিতে হবে। কোনো রকম পানি যেহেতু দেওয়া হচ্ছে না, তো সাইডে দেখবেন যে এই চিকেন থেকে প্লাস আমরা যে মেনশনের সময় যে ঘি দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে কিন্তু রিলিজ হতে থাকবে, প্যানের চারপাশে জমা হতে থাকবে। ওগুলো একটু তুলে তুলে আপনাকে চিকেনের উপর দিয়ে দিয়ে দিতে হবে, এতে করে চিকেনটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। তারপর এটাকে ঢেকে দিতে হবে। টোটাল 12 মিনিটের জন্য আপনি ঢেকে রাখতে পারেন, তবে এর মাঝে মাঝে অবশ্যই 3-4 মিনিট পরপর একটু ঢাকনাটা খুলে আপনাকে উল্টে পাল্টে দিতে হবে সবগুলো চিকেনের পিস, যাতে চারপাশটা সমানভাবে সেদ্ধ হতে থাকে। তারপরে আবার ওই সাইডের যে তেলগুলো আছে সেগুলো আপনাকে তুলে তুলে এর উপরে ব্রাশ করে দিতে হবে। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যখন ঢেকে রাখবেন এর ভেতর থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, সেই পানিতেই কিন্তু আস্তে আস্তে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন যে আপনার চিকেনগুলো 90% সেদ্ধ হয়ে গিয়েছে তখন আপনি ঢাকনাটা সরিয়ে ফেলবেন, আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এবং সেই পর্যায়ে আপনার মিক্সিং বোলের মধ্যে যে এক্সট্রা মশলার মিশ্রণটা থেকে গিয়েছিল সেটা এই চিকেনগুলোর উপরে দিয়ে ভালো করে ব্রাশ করে দিবেন। এবং একটা পাশ যখন ড্রাই হয়ে যাবে ব্রাশ করার পরে মশলাটা, তখন এটাকে উল্টে দিবেন। বারবার আপনাকে এটা করতে হবে, আগে থেকে করবেন না, ঠিক যখন এই চিকেনটা 90% সেদ্ধ হয়ে যাবে তারপর থেকে মশলাটা আপনি ব্রাশ করতে শুরু করবেন। তাহলে মশলাটা পুড়েও যাবে না, আবার এর গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। সেই সঙ্গে যে তেলগুলো বের হচ্ছে এটা কিন্তু বারবারই আপনাকে এর গায়ে এভাবে ব্রাশ করে দিতে হবে। তো এরকম করে যতক্ষণ না আপনার মনের মতো এটা পোড়া পোড়া হচ্ছে ততক্ষণ ধরে আপনি এটাকে উল্টে পাল্টে দিতে থাকবেন, তেলটা উঠিয়ে দিবেন, প্লাস মশলাগুলো এর গায়ে এভাবে ব্রাশ করে দিবেন। যখন এটা তো
পুরোপুরি সেদ্ধ হবে আপনি বুঝতেই পারবেন, এবং আপনি যেরকম চাচ্ছেন সেরকম পোড়া পোড়া হয়ে যাবে, তখন আপনাকে নামিয়ে নিতে হবে। আমারগুলো হয়ে গিয়েছে, এগুলো ফুল ডান হতে আমার সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। আমি আঁচটা অনেক কম রেখেছিলাম, দেখুন এরকম করে আমি করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু পোড়া পোড়া করতে পারেন, তবে এটাই আসলে বেস্ট, কারণ আর বেশি পোড়া করতে গেলে মশলাগুলো পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন সবগুলো আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার চিকেন টাংরি কাবাব। এটাকে আমি সার্ভ করেছি দই পুদিনার চাটনির সঙ্গে। ইনশাআল্লাহ এটা রেসিপিও একদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই চিকেনটা আপনি যখন সার্ভ করবেন তখন এর পেছন সাইডটা একটু ফয়েল পেপার দিয়ে মুড়ে দিবেন, তাহলে যারা খাবে তাদের জন্য খেতে বেশি সুবিধা হবে। তারপর আপনি এর উপরে চাইলে একটু পুদিনা পাতা কুচি, লেবুর রস আর চাট মশলা ছিটিয়ে দিতে পারেন, আরও টেস্টি লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।